কেমন আছেন বন্ধুরা? আজ আমি আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো সেই গল্পটি খুব ইন্টারেস্টিং। কাহিনীর সারসংক্ষেপ শুনলে বুঝতে পারবেন সেটা। গল্পের পটভূমি সিকিম, হিমালয়ের তুষার আবৃত কুয়াশা মাখানো প্রাচীন রেশম পথ। সেখানেই তুষার নেকড়েদের পুনর্বাসন কেন্দ্র খুলেছেন জার্মান এক প্রাণীবিদ নাম ভাইমার। কিন্তু স্থানীয় লোকেরা আতঙ্কিত সেই নেকড়ের খামার নিয়ে। তাদের ধারণা, ওই নেকড়েগুলো আসলে সীমান্ত যুদ্ধে নিহত মানুষদের প্রেতাত্মা, ওয়ার উলফ। বিশেষ গোপন কারণে সরকারও সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাম্পকে বন্ধ করে দেওয়ার জন্য। প্রাণীগুলোকে হত্যা করে ফেলার পরিকল্পনা করেছে তারা। কিন্তু ভাইমার তার প্রাণীগুলোকে রক্ষা করার জন্য আবেদন জানান বিশ্ব বন্যপ্রাণী সংস্থার কাছে। তাদেরই প্রতিনিধি হয়ে ভাইমারের নেকড়ের খামারে হাজির হলো অনিশ। কি অভিজ্ঞতা হলো অনিশের সেই নেকড়ের খামারে গিয়ে? যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন। এবং আশা করি আপনি হতাশ হবেন না, কারণ প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের জন্য স্পেশাল স্পেশাল গল্পগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করছি। শুরু করতে যাচ্ছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নেকড়ের খামার। গাড়িতে বসে খাড়া পাহাড়ি রাস্তা পেয়ে উপরে উঠতে উঠতে অনিশ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের দেয়া ফাইলটাতে চোখ বুলিয়ে নিচ্ছিল। হিমালয়ান উলফ রিহ্যাবিলেশন ক্যাম্প বা নেকড়ের খামার, তার সম্বন্ধে নানা রকম তথ্য দেয়া আছে এই ফাইলটাতে। খামার মালিক ডন ভাইমার ও তার কর্মচারীদের ছবিও দেয়া আছে। মিস্টার ভাইমার আর সরকারের মধ্যে যে চিঠিপত্রের আদান প্রদান হয়েছে তা দেখে অনিশ একটা ব্যাপারে নিশ্চিন্ত যে সরকার মোটামুটি সিদ্ধান্তই নিয়ে ফেলেছে প্রাণীগুলোকে মেরে ফেলবে। তাই মিস্টার ভাইমার একটা শেষ চেষ্টা করছেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফকে একটা চিঠি দিয়ে প্রাণীগুলোকে বাঁচাবার। আর এই চিঠিটার জন্যেই কিছুটা হলেও থমকে গেছে সরকার। তারাও তাদের সিদ্ধান্ত কার্যকর করার আগে প্রাণীগুলো সম্বন্ধে বিশ্ব বন্যপ্রাণ সংস্থার মতামত জানতে চেয়েছেন। সংস্থা তাই এদেশে তাদের সংস্থার প্রতিনিধি হিসেবে অনিশকে নেকড়ের খামারটাতে পাঠাচ্ছে সরজমিনে ব্যাপারটা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার জন্য। সরকার পক্ষকে অবশ্য দোষ দেয়া যায় না তেমন। হিমালয়ান মাউন্টেন উলফ বা তুষার নেকড়ে যদি মানুষ মারে, তবে সে যত দুষ্প্রাপ্য প্রাণী হোক না কেন, তার জীবনের দাম গ্রামবাসীদের জীবনের চেয়ে বেশি নয়। তবে সরকারি তরফে নেকড়েগুলোকে মারতে চাওয়ার পেছনে নাকি আসল কারণ অন্য, সেটা অবশ্য এই ফাইলে লেখা নেই, থাকার কথাও নয়। অনিশেরই ওয়ার্ল্ড লাইফ নিয়ে কাজ করা এক সহকর্মী খবরটা কীভাবে যেন সংগ্রহ করেছে স্থানীয় এক সেনা অফিসারের কাছ থেকে। সেই সহকর্মী অনিশকে জানিয়েছে যে ওই তুষার নেকড়েগুলোকে নিয়ে নাকি সীমান্তরক্ষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসলে সরকার এই ব্যাপারটা নিয়ে বেশিই ভাবছে, কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না ব্যাপারটা। এই অঞ্চল দেশের অন্যতম দুর্গম ও উত্তেজনাপ্রবণ সীমান্ত অঞ্চল, তাই সরকার কোনো অবস্থাতেই চায় না যে কোনো কারণেই এখানকার সীমান্তরক্ষীদের কাজে সামান্যতম ব্যাঘাত ঘটুক। ফাইলটা দেখছিল অনিশ, তার চিন্তার জাল ছিন্ন হলো ড্রাইভার পবন বাহাদুরের কথায়। স্যার, আমরা এখন নাথুলা পাসে, প্রায় 14,000 ফিট উপরে উঠে এসেছি আমরা। ফাইল থেকে মুখ তুলে বাইরের দিকে তাকালো অনিশ। সত্যি অনেকটা উপরে উঠে এসেছে অনিশ। নীল আকাশের বুকে উঠে গেছে উত্তরুঙ্গ পর্বতশ্রেণী, তাদের বরফ মোড়া কিরগুলো সূর্যালোকে ঝলমল করছে। নিচের ধাপের পাহাড়গুলোর মধ্যে দিয়ে এগিয়েছে গিরিবর্ত। যে জায়গাটাতে গাড়িটা এসে পৌঁছেছে সেই জায়গাটা একটু সমতল, অনেক লোকজন আর টুরিস্ট গাড়ির ভিড় সেখানে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, গাড়িগুলো সব মুখ ঘুরিয়ে নিচের দিকে নামার জন্য প্রস্তুত হচ্ছে। ড্রাইভার আঙুল তুলে কিছুটা দূরের একটা ছোট্ট পাহাড়ের মাথা দেখিয়ে বলল, ওটাই হলো টিবেট, চায়না। ওখানে পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা যেসব লোকজন দেখতে পাচ্ছেন, তারা হলো পিপলস লিবারেশন আর্মি অফ চায়না,
অর্থাৎ চীনা সেনাবাহিনী, আর তার উল্টো দিকের পাহাড়ে দাঁড়িয়ে আছে আমাদের ভারতীয় সেনারা। অনিশ জানতে চাইল, আমরা যে জায়গাটাতে যাব সেই জায়গাটা কত দূর? পবন বলল, ও জায়গাটা রেশম পথের ভিতরে, আরো ওপরে প্রায় 20 কিলোমিটার ভিতরে। স্থানীয় লোক ছাড়া ট্যুরিস্টদের ওখানে প্রবেশ করতে দেয়া হয় না। রাস্তার এক পাশে চায়না, অন্য পাশে ইন্ডিয়া। ওই নেকড়ের খামারটা আর একটা ছোট্ট গ্রাম আছে সেখানে। কথা বলতে বলতে ট্যুরিস্ট গাড়িগুলোকে পাশ কাটিয়ে অনিশদের গাড়িটা গিয়ে থামলো একটা চেকপোস্টের সামনে। সেখানে দাঁড়িয়ে আছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। গাড়ি থেকে নামতে হলো অনিশদের। তাদের গাড়ির উইন্ডশিল্ডে আটকানো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের লোগো দেখে চিনতে পেরে এক অফিসার এগিয়ে এলেন সরকারের পক্ষ থেকে। অনিশদের সেই জায়গাতে যাওয়ার খবর আগামী তাদের কাছে দেয়া হয়েছিল। অনিশের কাগজপত্র আর তাদের কাগজপত্র মিলিয়ে দেখে আশ্বস্ত হওয়ার পর চেকপোস্ট খুলে দিল তারা। অনিশদের গাড়ি প্রবেশ করলো ভেতরে। রেশম পথ, সিল্ক রুট, নামটা শুনলেই কেমন যেন একটা রোমাঞ্চ মনে হয় ভিতরে। কত বছরের প্রাচীন এই বাণিজ্য পথ! হাজার হাজার বছর ধরে এ পথ বেয়েই দুদেশের মধ্যে বাণিজ্য আর সংস্কৃতির লেনদেন হয়েছে। কত ইতিহাস জড়িয়ে আছে এ পথের সঙ্গে! চৈনিক পরিব্রাজক ইউএন সঙ্গ একদিন এ পথে হেঁটেছিলেন। প্রথমবার এ পথে প্রবেশ করে অনিশও বেশ রোমাঞ্চ অনুভব করল। সর্পিল গিরিবর্ত এঁকে বেঁকে উঠে গেছে ওপরের দিকে। কখনো রাস্তার দুপাশে পাহাড়, আবার কখনো অতলান্ত খাত। পাহাড়ের মাথাগুলোতে কিছুটা তফাতে তফাতে দাঁড়িয়ে আছে দুদেশের সীমান্তরক্ষীরা, হাতে তাদের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, ইস্পাত কঠিন মুখ, ঠিক যেন পাথরের মূর্তি তারা। আর্মির গাড়ি ছাড়া ওই পথে অন্য কোনো গাড়িই নেই। মাঝে মাঝে অবশ্য কিছু লোকজন চোখে পড়ছে, ঘোড়া খচ্চর বা গাধার পিঠে মালপত্র চাপিয়ে নিয়ে যাচ্ছে তারা, স্থানীয় লোকজন সব। ড্রাইভার জানালো ওইসব বস্তায় আর্মির জন্য রেশন যাচ্ছে। অনিশ জানতে চাইল, এই রেশম পথে এখনো বাণিজ্য হয়? পবন বলল, হ্যাঁ হয়। 1962-র চীন ভারত যুদ্ধের পর বহুদিনের জন্য এ পথ বন্ধ ছিল। তারপর বছর 20 হলো আবার এ পথ খুলেছে। সপ্তাহে এখন 2 দিন এ পথ খোলা থাকে, তবে সীমান্তে উত্তেজনা থাকলে পথ বন্ধ করে দেয়া হয়। অনিশ প্রশ্ন করল, আমরা যেখানে যাচ্ছি সেখানকার গ্রামে কারা থাকে, কি করে তারা? ড্রাইভার বলল, ওটা তিব্বতী শরণার্থী গ্রাম, যুদ্ধের সময় ওপর থেকে এসেছিল ওরা। যদিও তারা এখন এদেশেরই নাগরিক, ওরা পশু পালন করে, উল বনে পাইন বন থেকে কাঠ সংগ্রহ করে, এভাবেই দিন চলে ওদের। সময়ের সঙ্গে সঙ্গে পাকদণ্ডী বেয়ে উপরে উঠতে লাগলো অনিশদের গাড়ি। রাস্তায় লোকজনের চলাচল, আর্মি গাড়ির যাতায়াতও হারিয়ে যেতে লাগলো তার সঙ্গে সঙ্গে। আর তার সঙ্গে বাড়তে লাগলো কনকনে ঠান্ডা বাতাসের দাপট। তীব্র শীষের মতো শব্দ করে বাতাস বইছে। গিরিবর্তের গাগুলোর অধিকাংশ জায়গা ন্যাড়া রুক্ষ হলেও মাঝে মাঝে পাইন বন আছে। ছোট হলেও বনগুলোর ভিতরে আলো প্রবেশ করতে পারে না তেমন, এত ঘন আর সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে আছে যে সূর্যলোক ভেতরে প্রবেশই করে না। ঝিঝি পোকার অবিশ্রান্ত কলতান ভেসে আসছে সেখান থেকে। ড্রাইভার বলল, আমরা যে পথ ধরে যাচ্ছি সে পথ কিন্তু একেবারে তিব্বতের রাজধানী লাসায় গিয়ে মিশেছে, তবে এই মূল রাস্তা ধরে আরও কয়েকটা পথ বেরিয়েছে, সেগুলোও একটু ঘুরপথে তিব্বতের নানান জায়গায় পৌঁছেছে। ঘণ্টাখানেক চলার পর এক জায়গাতে পথের বাঁকে মুহূর্তের জন্য গাড়িটা থামালো ড্রাইভার। দুটো পাহাড়ের ফাঁক গলে আরও উঁচুতে একটা জায়গা দেখালো সে, কুয়াশা ঘেরা আবছা একটা কালো জায়গা। সেটা দেখিয়ে বলল, ওখানেই যাব আমরা। বনটা দেখা যাচ্ছে, ওই বনের গা বেয়েই বরফের পাহাড় উঠে গেছে, তাই ওখানে সবসময় বেশ ঠান্ডা আর কুয়াশা থাকে। এই রাস্তা ছেড়ে বেশ কিছুটা ভেতরে ঢুকতে হয় ওখানে যেতে হলে। ওই যে বনটা দেখা যাচ্ছে, ওই বনের গা বেয়েই বরফের পাহাড় উঠে গেছে, তাই ওখানে সবসময় বেশ ঠান্ডা আর কুয়াশা থাকে।
এই রাস্তা ছেড়ে বেশ কিছুটা ভিতরে ঢুকতে হবে ওখানে যেতে হলে। এই বলে সে আবার গাড়ি চালাতে শুরু করলো। সময় এগিয়ে চলল, বেলা পড়ে আসছে ক্রমশ, জনশূন্য গিরিবর্ত বেয়ে ক্রমশ উপরে উঠে চলেছে গাড়ি। মাঝে মাঝে নিচের দিকে তাকালে চোখে পড়ছে পিছনে ফেলে আসা নিজের পাকদণ্ডীগুলো। যাত্রাপথে আরও এক জায়গাতে থামতে হলো অনিশদের। এই জায়গাটায় নাকি এদিকের সীমান্তের শেষ চেকপোস্ট। সেখানে কাগজপত্র পরীক্ষা হওয়ার পর আবার চলতে শুরু করলো গাড়ি। বেলা 4টে নাগাদ প্রধান রাস্তা ছেড়ে একটা ছোট্ট সুড়িপথ ধরলো গাড়িটা। দুপাশে পাহাড়ের ঢালে গভীর পাইন বন, মাঝে মাঝে পায়ে চলা পথ উঠে গেছে বনের ভিতর দিয়ে। ড্রাইভার বলল, আমরা প্রায় পৌঁছে গেছি স্যার। আমাদের ডান পাশের পাহাড়টা ভারতের আর বাঁ পাশেরটা চীনের। এই রাস্তাটাকে আপনি নো ম্যানস ল্যান্ড বলতে পারেন। তিব্বতীদের গ্রামটা রয়েছে আরও একটু এগিয়ে জঙ্গলের পেছনে, আর নেকড়ের খামারটা সামনেই। ড্রাইভারের কথা কিছুক্ষণের মধ্যেই সত্যি বলে প্রমাণিত হলো। পাকদণ্ডী বেয়ে আরও কিছুটা এগিয়ে দীর্ঘ যাত্রা শেষে থামলো অনিশদের গাড়িটা। গাড়ি থেকে নামলো অনিশ। দুটো পাহাড়ের মাঝখানে একটা সমতল জায়গা, রাস্তার যে পাশে চীনের সীমানা সেদিকের পাহাড়টা এত খাড়া যে ওপরে ওঠার রাস্তা নেই। আর রাস্তার ডান পাশে বেশ অনেকটা জমি ঘন সন্নিবিষ্ট কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। উচ্চতায় অন্তত 10 ফুট উঁচু হবে সেই বেড়াটা, আর তার মাঝে মাঝে পাইন গাছের খুঁটি। ফাঁকা জমিটার মাঝখানে রয়েছে ঢালু টিনের ছাদতলা লম্বাটে একটা কাঠের বাড়ি। সেটা দেখতে অনেকটা সেনা ব্যারাকের মতো। বাড়িটার পেছন থেকেই উঠে গেছে বরফের চাদর মোড়া পাহাড়। অনিশদের যাত্রাপথের পাশে পাইন বনটাও এসে মিশেছে জমিটার গায়ে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যেতে পারেন। গাড়ি থেকে নামার পর অনিশ জানতে চাইল, গ্রামটা তো দেখা যাচ্ছে না, সেটা কোথায়? ড্রাইভার বলল, সেটা এ জায়গার একটু কোনাখুনি, পাইন বনের পিছনের ঢালে। পায়ে হেঁটে সেখানে যেতে হয়। আপনি আগে সেখানে যাবেন নাকি? অনিশ বলল, না না, আমি এখন এই বাড়িটাতেই যাব। তবে কাল গ্রামেও যেতে হবে, লোকজনের সঙ্গে কথা বলতে হবে, তাই খোঁজ নিলাম তোমার কাছে। তুমি কি আমার সঙ্গে এখানে রাত কাটাবে? ছেলেটা সঙ্গে সঙ্গে বলে উঠল, না স্যার, গ্রামে আমার একজন চেনা লোক আছে, আমি সেখানেই থাকব। ফোন করলে 10 মিনিটের মধ্যে এসে হাজির হয়ে যাব, গাড়িটা এখানেই থাকবে। তার কথাটা শুনে অনিশ মনে মনে ভাবল, ব্যাপারটা ভালোই হবে তাহলে, এই লোকটার কাছ থেকেই গ্রামবাসীদের মনোভাবের খবর সংগ্রহ করা যাবে। সঙ্গের ব্যাগপত্রগুলো নিয়ে অনিশ এরপর এগিয়ে গিয়ে দাঁড়ালো কাঁটা তার দিয়ে ঘেরা জমিটার প্রবেশ মুখে। দরজাটাও কাঁটা তার দিয়ে ঘেরা। তার এক পাশে খুঁটির গায়ে বিপদ চিহ্ন আঁকা সাইনবোর্ড লেখা আছে, হিমালয়ান উলফ রিহ্যাবিলিটেশন ফার্ম, নাথুলা পাস, সিকিম, ইন্ডিয়া। প্রবেশ তোরণের পাশেই কাঠের তৈরি একটা ছোট্ট ঘর। অনিশ তোরণের সামনে গিয়ে দাঁড়াতেই সেই ঘরটা থেকে বেরিয়ে এলো একজন। তার পরনে একটা লং কোট, মাথায় হ্যাট, পায়ে হাই হিল বুট। তার মুখমণ্ডলের রং লালচে ধরনের, চিবুকে দাঁড়িয়েও রয়েছে। মাঝবয়সী সুঠাম চেহারার সেই বিদেশি ভদ্রলোককে অনিশ দেখেই চিনতে পারল। লোকটার ছবি রয়েছে ফাইলে। ইনি নেকড়ে খামারের মালিক ডন ভাইমার। ভদ্রলোক অনিশকে দেখতে পেয়ে একটু খুঁড়িয়ে হেঁটে এসে পকেট থেকে চাবি বার করে দরজাটা খুললেন। তারপর তার দস্তানা পরা হাতটা করমর্দনের জন্য অনিশের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। অনিশ করমর্দন করে ভেতরে প্রবেশ করল। দরজার তালাটা বন্ধ করতে করতে ভদ্রলোক বললেন, কিভাবে যে আপনাকে ধন্যবাদ দেব জানি না, কত দূর থেকে কষ্ট করে আপনি আমার এখানে ছুটে এসেছেন। আপনারা যে আমার ডাকে শেষ পর্যন্ত সাড়া দেবেন তা আমি ভাবতেও পারিনি। অনিশ বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরা বন্য প্রাণীকে ভালোবাসি, তাদের রক্ষা করার চেষ্টা করি, এটা আমাদের কাজের মধ্যেই পড়ে। দরজাটা বন্ধ করার পর অনিশকে নিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেলেন ভাইমার।
সেদিকে এগোতে এগোতে অনিশ জানতে চাইল, এই বাড়িটা কি আপনি বানিয়েছেন না কিনেছেন? ফাইমার বললেন, না, এ বাড়িটা একসময় তিব্বতি শরণার্থী শিবির ছিল। পরে ওরা এ বাড়ি ছেড়ে গ্রামে চলে যায়। বাড়িটা পরিত্যক্ত ছিল, আমি বাড়িটা মেরামত করে নিই। বাড়িটা নেওয়ার সময় সরকারের সঙ্গে ছোটখাটো একটা চুক্তিও হয়েছিল, তখন সরকার উৎসাহ দিয়েছিল, কিন্তু এখন। কথাটা শেষ করলেন না ভাইমার। বাড়িটার সামনে টানা লম্বা বারান্দা, কাঠের মেঝে, কাঠের দেওয়ালওয়ালা সারবদ্ধ ছোট ছোট ঘর, কয়েকটা ঘর তালাবদ্ধ আর কয়েকটা খোলা। অনিশকে নিয়ে বারান্দায় উঠে তেমনি একটা ছোট্ট ঘরে প্রবেশ করলেন ভাইমার। ঘরটা মনে হলো তার অফিস ঘর। একটা টেবিল ঘিরে বেশ কটা গদি আটা চেয়ার, দেয়ালে ঝুলছে ফ্রেমে বাঁধানো বেশ কয়েকটা ওয়াইল্ড লাইফের ছবি। তার মধ্যে ভাইমারের চেয়ারের ঠিক পেছনের ছবিটা একটা হিমালয়ান উলফের। একটা কাঁচ ঢাকা আলমারিও আছে ঘরে, সেটাও ওয়াইল্ড লাইফ সংক্রান্ত বইপত্রে ঠাসা। নিজের চেয়ারে বসলেন ভাইমার। অনিশ তার মুখোমুখি একটা চেয়ারে বসল। সেখানে বসার পর একটা রাইফেল চোখে পড়ল অনিশের। যে দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করেছে ওর গা ঘেঁষেই দেয়ালে টাঙানো আছে সেটা। বেশ কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে পরস্পরের মুখোমুখি বসে রইল তারা দুজন। বাইরে বিকেল নেমে এসেছে, আলো মরে আসছে, আধো অন্ধকার ঘর। মিস্টার ভাইমারি প্রথম মুখ খুললেন। তিনি বললেন, আপনি নিশ্চয়ই সব ব্যাপারটাই মোটামুটি জেনেছেন আমার চিঠি আর কাগজপত্রের মাধ্যমে। এখন হয়তো আপনার রিপোর্টের ওপরই নির্ভর করছে প্রাণীগুলোর ভবিষ্যৎ। অনিশ বলল, হ্যাঁ মোটামুটি জানি। গ্রামের লোক সরকারের কাছে অভিযোগ জানিয়েছে, আপনার নেকড়েগুলো এই জায়গা থেকে বেরিয়ে মানুষ মারছে। আপনার চিঠি থেকে জেনেছি তারা নাকি কিছুদিন আগে একবার হামলাও চালিয়েছিল এই জায়গাটাতে। বাই দ্য ওয়ে, প্রাণীগুলো কোথায় থাকে? ফাইমার বললেন, ওরা এখানেই থাকে, বাড়ির পেছনে কয়েকটা লোহার গারদওয়ালা পাথরের ঘরে। ওরা এ চত্বর ছেড়ে বা খাঁচার বাইরে কোনোদিনও যায়নি, কোনো গ্রামবাসীকেও মারেনি। অনিশ বলল, গ্রামবাসীরা কি তবে মিথ্যা কথা বলছে? গত 6 মাসে নাকি 4টে দেহাবশেষ উদ্ধার করেছে তারা, সরকারের কাছে এমনটাই রিপোর্ট আছে। ফাইমার বললেন, যে দেহাবশেষগুলো পাওয়া গেছে তাদের কেউই গ্রামবাসী না, তাদের চিহ্নিতই করা যায়নি, এমনই ক্ষতবিক্ষত ছিল দেহগুলো। তারা মিথ্যাই আতঙ্কিত হচ্ছে। আমার ক্যাম্পের কোনো প্রাণী এ কাণ্ড ঘটায়নি, তারা বাইরেই যায় না, খাঁচার ঘরের ভেতরেই থাকে। অনিশ একটু বিস্মিত হয়ে বলল, মৃত ব্যক্তিরা যে গ্রামবাসী নয় তা আমার জানা ছিল না, তবে মৃত মানুষগুলো কারা, কে মারল সেই লোকগুলোকে? ফাইমার পাল্টা প্রশ্ন করলেন, আপনি যখন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ অর্গানাইজেশনের লোক, তখন নিশ্চয়ই এই হিমালয়ান উলফ বা টিবেটিয়ান উলফের ব্যবহার খাদ্যাভ্যাস সম্পর্কে আপনার কিছুটা জানা আছে? অনিশ জবাব দিল, যদিও আমি এদের নিয়ে কাজ করিনি তবে কিছুটা জানি। এরা দুষ্প্রাপ্য প্রাণী, গায়ে বড় বড় লোম আছে, ধূসর এবং সোনালি রঙের হয়, সাদা রঙেরও হয়, যে কারণে নানা রকম নাম আছে এদের। কেউ বলেন টিবেটিয়ান গ্রে উলফ, কেউ বলেন গোল্ডেন উলফ, আবার কেউ বলেন স্নো উলফ। সাধারণত খরগোশের মতোই ছোটোখাটো প্রাণী শিকার করে এই নেকড়েরা। কখনো কখনো দলবদ্ধভাবে হরিণ বা পাহাড়ি ছাগল জাতীয় প্রাণী অর্থাৎ ঘুড়াল শিকার করে, অন্য প্রাণীদের মতো মানুষকে এড়িয়ে চলে জানতাম। অনিশের জবাব শুনে ভাইমার একটু খুশি হয়ে বললেন, ঠিক তাই, মানুষ ওদের সাধারণ খাদ্যাভাসের মধ্যে পড়ে না। আত্মরক্ষার জন্য নিতান্ত প্রয়োজন না হলে মানুষকে তারা আক্রমণই করে না, এটাই তো গ্রামের মানুষকে বোঝাতে পারছি না। অনিশ আবার জানতে চাইল, তবে যে মানুষগুলো মরল তারা কারা, কে মারল ওদের, গ্রামের মানুষরাই বা হঠাৎ খেপে গেল কেন? ফাইমার একটু চুপ করে থেকে বললেন, আমার ধারণা যে মানুষগুলো মারা গেছে তারা স্মাগলার, যে কোনো সীমান্তেই চোরা কারবার হয় জানেন তো, সোনা ইত্যাদি অবৈধ পণ্য নিয়ে যাওয়া আসা করে সীমান্ত রক্ষী বাহিনীকে ফাঁকি দিয়ে বনের মধ্যে দিয়ে। সবকটার দেহই কিন্তু বনের মধ্যে পাওয়া গেছে। আমার ধারণা কাজটা চিতাবাঘের, মাউন্টেন লেপার্ড, বয়স অথবা কোনো আঘাত পাওয়ার কারণে সে নরখাদক হয়েছে। তার পায়ের ছাপ আমি দেখেছি, প্রাণীটাকে মারার জন্য সন্ধানও চালিয়েছি। এক কথায়,
কথাটা বলার পর আবার একটু চুপ করে থেকে ভাইমার বললেন, গ্রামবাসীদের খেপার কারণটা আসলে অন্য। ওদের গ্রামের প্রধান হলো নরবু বলে এক বুড়ো, পশুপালনের ব্যবসা করে সে। একসময় আমি তার কাছ থেকেই নেকড়েগুলোর খাবারের জন্য পশু কিনতাম, কিন্তু এখন কিনি সীমান্তের ওপার থেকে আসা তিব্বতীদের কাছ থেকে, 3 ভাগ কম দাম। আর এতেই খেপে গেছে বুড়োটা, আর গ্রামের লোককেও সেই খেপাচ্ছে, এটাই হলো আসল কারণ। অনিশ বলল, আপনি তো জার্মানির লোক, এখানে এসে ঘাঁটি গাড়লেন কিভাবে? ফাইমার বললেন, হ্যাঁ আমি জার্মানির লোক, বাড়িও পার্বত্য অঞ্চলে আমার বাড়ি। জার্মানির সর্বোচ্চ শৃঙ্গ জাগস্পিন্স ওখানেই অবস্থিত। ছোটবেলা থেকেই বন্য প্রাণীদের প্রতি আমার অসীম মায়া। ওখানকার পার্বত্য অঞ্চলের নেকড়েদের সংরক্ষণের জন্য আমি বেশ কিছু কাজও করেছিলাম আমার নিজস্ব এনজিওর মাধ্যমে। পাহাড়ি অঞ্চলে আমার ভ্রমণের অনেক শখ। এখানে এসেছিলাম পায়ে হেঁটে সিল্ক রুট অতিক্রম করার জন্য, কিন্তু যাত্রাপথে একদিন চোখে পড়ল পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়া এক অর্ধমৃত তুষার নেকড়ে। কোনোভাবে গুলি লেগেছিল প্রাণীটার পেছনের পায়ে। এমন প্রায়শই হয় এখানে, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বিনিময়ে প্রাণ যায় নিরীহ প্রাণীগুলোর, কখনো বা মানুষেরও। এখন বরফ মোড়া পাহাড়গুলোতে সীমান্ত সুরক্ষার জন্য ঘাঁটি গাড়ছে দুদেশের সেনারা। বিশেষত চীন সেনারা তাদের দিকের পাহাড়গুলোতে বহু ঘাঁটি গেড়েছে। বাস্তুচ্যুত হচ্ছে সেখানকার প্রাণীরা, তার মধ্যে টিবেটিয়ান উলফ অন্যতম। তারা নিচে নেমে আসছে, তারপর মারা পড়ছে গ্রামবাসী অথবা এদেশের সীমান্তরক্ষীদের হাতে। যাই হোক, সেই নেকড়েটাকে আমি তুলে এনে সুস্থ করে তুললাম। তখনই আমার মনে হলো, আচ্ছা এই দুষ্প্রাপ্য প্রাণীগুলোর জন্য কোনো কাজ করা যায় না, তাই এখানে উপযুক্ত জায়গা পেয়ে আমি খুলে বসলাম এই ক্যাম্পটা। একে একে আমি সংগ্রহ করলাম আরও কিছু নেকড়ে। তাদের অধিকাংশকেই আমি সংগ্রহ করি গ্রামবাসীদের খপ্পর থেকে বা বনের মধ্যে থেকে। তাদেরকে অনাহারে অথবা আহত মুমূর্ষু অবস্থায় ছিল। এই ক্যাম্পে মোট 5টা নেকড়ে আছে। ওদের জন্যই দেশ ছেড়ে এত দূরে পড়ে আছি আমি। ফাইমারের কথা শুনে অনিশ বলল, আপনার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। বুঝতে পারছি প্রাণীগুলোর প্রতি আপনার অসীম মমতা, কিন্তু মুশকিল হলো সব মানুষ এ ব্যাপারে অনুভব করতে পারে না। গ্রামবাসীরা এই ক্যাম্পটাকে উৎখাত করার জন্য আবেদন জানিয়েছেন সরকারের কাছে। এদেশের বড় চিড়িয়াখানাগুলো অধিকাংশই সমতলে, সেখানে গরমে প্রাণীগুলো বাঁচবে না। পাহাড়ি অঞ্চলের চিড়িয়াখানাগুলো খুব ছোট, সেখানে দু একটা তুষার নেকড়ে আছে। পরিকাঠামোর অভাবে তারা নিতে চাচ্ছে না আপনার প্রাণীগুলোকে, কাজেই। অনিশ তার কথা শেষ না করলেও তার অনুচ্চারিত বক্তব্য বুঝতে অসুবিধা হলো না ভাইমারের। একটু বিষণ্নভাবে তিনি বললেন, হ্যাঁ জানি, ওরা এই সুন্দর প্রাণীগুলোকে মেরে ফেলতে চায়। দেখুন আপনি যদি কিছু করতে পারেন। অনিশ বলল, হ্যাঁ এই কথাটা ঠিক যে দুষ্প্রাপ্য বন্য প্রাণীদের মারতে হলে আন্তর্জাতিক বন্যপ্রাণ সংস্থার কিছু নিয়ম নীতি মানতে হয়, সব দেশের সরকারকেই এটা মানতে হয়, নইলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক তহবিলের অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তবে অনেক দেশ অনেক সময় বিভিন্ন অজুহাতে সে নির্দেশ মানে না। যেমন একবার আফ্রিকার একটা দেশে 10,000 হাতি মারার ব্যবস্থা করা হলো, আমরা ব্যাপারটা আটকাতে পারিনি। দেখা যাক গ্রামবাসীদের অভিযোগপত্রটা প্রত্যাহার করা যায় কিনা, সরকার তো সেটাকে সামনেই রাখছে। ফাইমার বললেন, হ্যাঁ আপনি সে চেষ্টাই করুন, প্রয়োজনে আমি ওদের থেকেই মাংস কিনব, গ্রামের উন্নতির জন্য কিছু অর্থ সাহায্যও করব। এই প্রাণীগুলোকে আমি কিছুতেই মরতে দিতে পারি না। বাইরে পাহাড়ের আড়ালে মনে হয় সূর্য ডুবতে বসেছে, দ্রুত অন্ধকার নেমে আসছে বাইরে, ঘরের ভেতরটাও অন্ধকার হয়ে আসছে। নিশ্চুপ বিষণ্ন হয়ে বসে আছেন ফাইমার। অনিশও বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পরে বলল, আপনার প্রাণীগুলোকে একটু দেখা যাবে? বাইরের দরজার দিকে তাকিয়ে ফাইমার বললেন, হ্যাঁ অবশ্যই, তবে এখন নয়, ওদের ঘরগুলোতে বা এ বাড়িতে আলো নেই। দিনের আলোতে কাল ভালো করে দেখবেন ওদের, অনেকটা পথ এসেছেন, এবার বিশ্রাম নেবেন, চলুন কাল দিনের বেলায় যা করার করবেন। কথাটা মিথ্যে বলেনি ফাইমার। গতকাল রাতের ট্রেনে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিল অনিশ। দীর্ঘ পথ অতিক্রম করে এই ঘরের চেয়ারে বসে পড়ার পর বেশ ক্লান্তই লাগছে।
ঠান্ডাও লাগছে বেশ। টেবিলের ওপর একটা সাজবাতি রাখা ছিল, সেটা জ্বালিয়ে নিয়ে অনিশকে সঙ্গে করে ঘর থেকে বেরিয়ে এলেন পাইমার। বাইরে সূর্য ডুবে গেছে, দ্রুত অন্ধকারের চাদরে মুড়ে যাচ্ছে চারপাশের পাহাড় আর গিরিপথ। বাইরে বেরিয়ে পাইমারের পিছন পিছন হাঁটতে হাঁটতে অনিশ প্রশ্ন করল, আপনার অন্য সব লোকজন কোথায়? পাইমার জবাব দিলেন, তারা নানান কাজে বাইরে গেছে, এখনই ফিরবে। বারান্দা বেয়ে কিছুটা এগিয়ে অনিশকে নিয়ে একটা ঘরে প্রবেশ করলেন পাইমার। বেশ ছিমছাম গোছানো ঘর, খাট বিছানা সবই আছে, ঘর সংলগ্ন টয়লেটও আছে। বাতিটা টেবিলের উপর নামিয়ে পাইমার বললেন, আপনি বিশ্রাম নিন, আমি এখন যাই, কাল সকালে আবার দেখা হবে। রাতের খাবার দিয়ে যাবে আমার লোক, তবে একটা কথা খেয়াল রাখবেন, রাতে মানুষের গলার শব্দ না শুনলে দরজা খুলবেন না। রাতে আমরা প্রাণীগুলোকে খাঁচার বাইরে বার করে দিই, ওদের সুস্থতার জন্যই এটার প্রয়োজন। যদিও ওরা আমাদের সঙ্গে প্রভুভুক্ত কুকুরের মতোই আচরণ করে, আপনাকেও কিছু করবে বলে মনে হয় না, তবু সাবধানতার অবলম্বন করাই ভালো। মিস্টার ভাইমার চলে যাওয়ার পর দরজা বন্ধ করে পোশাক পাল্টে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল অনিশ। ঘণ্টাখানেক বিশ্রাম নিল সে, তারপর এক সময় কৌতূহলবশত খাট সংলগ্ন জানলার পাল্লাটা খুলল। পেছনের বরফ পাহাড়টা ধীরে ধীরে আলোকিত হতে শুরু করেছে, অন্ধকার কেটে গিয়ে চাঁদ উঠছে আকাশে। অনিশ তাকিয়ে রইল সেদিকে, কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঁকি দিল পাহাড়ের আড়ালে। ঠিক সেই মুহূর্তেই যেন কেঁপে উঠল বাড়িটা, নিকড়ের ডাক একযোগে ডেকে উঠল প্রাণীগুলো। চাঁদ ওঠার কারণে রাত্রিকে আহ্বান জানাচ্ছে যেন, চাঁদের সঙ্গে একটা আদিমতার সম্পর্ক আছে ওদের। নিকড়ের শেয়াল জাতীয় প্রাণীরা চাঁদ উঠলেই সেদিকে তাকিয়ে ডেকে ওঠে। বেশ কিছুক্ষণ ধরে চলল সে ডাকাডাকি, তারপর আস্তে আস্তে থেমে গেল। বেশ ঠান্ডা বাতাস বইছে জানলা দিয়ে, কাজেই জানলাটা বন্ধ করে দিয়ে অনিশ আবার শুয়ে পড়ল বিছানায়। রাত 8টা নাগাদ দরজার টোকা দেওয়ার শব্দ হলো, তার সঙ্গে একটা কণ্ঠস্বর শোনা গেল, স্যার খাবার এনেছি। দরজা খুলল অনিশ, চীনা ম্যানের মতো একটা লোক খাবারের পাত্র হাতে দাঁড়িয়ে। সমতলের লোকেদের চোখে অবশ্য চীনা, নেপালি, ভুটিয়া ইত্যাদি পাহাড়ি লোকজনের মতোই দেখতে লাগে। ঘরে ঢুকে টেবিলে খাবারের পাত্রগুলো নামিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল লোকটা। দরজাটা আবার বন্ধ করে দিল অনিশ। টেবিলে সে রেখে গেছে রুটি আর ধোয়া ওঠা মুরগির মাংস। খাওয়া সেরে কিছুক্ষণের মধ্যে বিছানায় চলে গেল অনিশ। ঘুম নেমে এলো তার চোখ জুড়ে, ঘুমের মাঝেই যেন মাঝে মাঝে শুনতে লাগলো বাইরে থেকে ভেসে আসা নেকড়ের ডাক। নেকড়ের খামারের প্রথম পর্বটি এখানেই শেষ হলো, পরবর্তী পর্বটি খুব শীঘ্রই আপলোড করা হবে। সেখানেই জানতে পারবেন এক চাঁদনি রাতে তুষারপাতের মধ্যে এক অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কি পরিণতি হয়েছিল অনিশের, কি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল ওকে।